দেখতে গেলে লাস্ট কয়েকদিনে হোয়াটসঅ্যাপে কিন্তু কন্টিনিউ একটা একটা নতুন নতুন আপডেট আসছে, একসাথে নয়, এক একদিন এক একটা। তো আবারও দুটো নতুন আপডেট এসেছে। তো তার জন্য আমি বলি, সবসময় বলি যে আপনি আপডেট করে রাখুন প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে গিয়ে যে ফোন আপনার রয়েছে, তাহলে কিন্তু এই লেটেস্ট আপডেট যে ফিচার সেগুলো সবার আগে পাওয়া যায়। তো চলুন শুরু করি। তো হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে দেখুন, আমি যেটা নতুন আপডেট, তো যেটা প্রথম আপডেট সেটা কি, তো একটা চ্যাট আমি ওপেন করে নিই। তো একটা চ্যাট ওপেন করার পর সাধারণত এতদিন কি হতো, ধরুন আমার কোনো একটা ছবি বা কোনো একটা ইম্পর্টেন্ট কিছু আমরা পিন করে রাখতে চাই, সেক্ষেত্রেও একটা মাত্র আমরা পিন করতে পারতাম। কেমনভাবে, সেইটার উপরে চেপে ধরতাম, থ্রি ডট পয়েন্টে ক্লিক করতাম, এখানে পিন করে দিতাম, এবং সেটা কতদিনের জন্য রাখতে চাই সেটা সিলেক্ট করে আমরা এই পিন করে দিলাম। এবারে যে নতুন আপডেটটা এসেছে সেটা কি, যখন আমরা সেকেন্ডটা, অর্থাৎ সেকেন্ড আর একটা পিন করতে চাইবো, দেখুন কোনো অসুবিধা নেই, আপনি রিল্যাক্সে সেটা টাইম পিরিয়ড বেঁধে দিয়ে আপনি পিন করতে পারবেন। আগে কিন্তু একটা পিন করা যেত, এখন দেখুন কতগুলো করা যায়, সবে তো দুটো হয়েছে। তো তারপরে আমি আরও একটা দেখাচ্ছি। তো এখানে দেখুন আর একটা নিলাম, এখানে সিলেক্ট করলাম, এখানে থ্রি ডট পয়েন্টে ক্লিক করলাম, এখানে পিন করলাম, এখানে একটা সিলেক্ট করলাম, যেটা আপনার মানে একই টাইম পিরিয়ড হতে পারে, কোনো অসুবিধা নেই, এবং এই পিন করে দিলাম। তাহলে এবং খেয়াল করে দেখুন, এখানে যে আপনার যে প্রোফাইল রয়েছে তার নিচে যে পিন দেখা যাচ্ছে তার এই সাইডে, দেখুন 1 2 3 করে ছোটো ছোটো তিনটে দাগও কিন্তু শো করে গিয়েছে, প্রথমটা উপরে, তারপরে এটা মিডিলে, তারপরে শেষেরটা, এইভাবে পরপর সাজানো। এবারে চলুন আর একটা ছবি আমরা চেষ্টা করি দেখানোর, কি হয় দেখি। এবারে 4 নম্বর যখন আমরা পিন করার চেষ্টা করছি, তখন বলছে রিপ্লেস ওল্ডার পিন, অর্থাৎ আর হবে না, অর্থাৎ 3টে পর্যন্ত এই মুহূর্তে পিন করা যাবে, আগে ছিল 1টা, এখন সেটা বাড়িয়ে 3টে করা হয়েছে। তো প্রথম আপডেট এটা। এবারে চলুন দ্বিতীয় আপডেটটা দেখে নিই। দ্বিতীয় আপডেটটা কি, আমরা যখন কোনো একটা চ্যাটকে, আর মনে করলাম যে ওটাকে লক করে রাখবো, এবং লক করা হয়ে গেল, তারপরে সেই লক করা চ্যাটগুলোকে দেখার জন্য আমরা একটু এরকমভাবে টানতাম, তাহলে লক চ্যাট যেটা সেটা আমরা দেখতে পেতাম। আপনি কি করবেন, আরও একটু টানবেন, টানলে উপরে দেখুন 3টে অপশান পাবেন, এক হচ্ছে অল, অর্থাৎ আপনার টোটাল যে চ্যাট সেটা দেখতে পাবেন, আনরিড, অর্থাৎ যে চ্যাটগুলো আপনি রিড করেননি, এখনও পড়েননি, সেটা গ্রুপ হতে পারে বা পার্টিকুলার চ্যাট হতে পারে। এতে সুবিধা কি, সুবিধা দেখুন, ধরুন অল, এবার অলের ভেতরে এত পরিমাণ আপনার হয়তো লিস্ট রয়েছে, কোনোটা আপনি পড়েছেন, কোনোটা পড়েননি, যাদের বেশি চ্যাট হয় তাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো হয়। যখন আপনি এই আনরিডের এখানে আসলেন, তখন কী হবে, শুধুমাত্র সেই চ্যাটগুলোকে শো করিয়ে দেবে যেগুলো মোটামুটি আপনি এখনও দেখেননি। এবার তার মধ্যে চ্যাট থাকে, গ্রুপ থাকে, দেখুন পার্টিকুলার গ্রুপকে আবার ভাগ করে দেওয়া হচ্ছে, যে গ্রুপ যেগুলো রয়েছে সেগুলো আলাদা একটা প্ল্যাটফর্ম করে দেওয়া, অর্থাৎ আলাদা একটা সেকশন করে দেওয়া হচ্ছে, সেখানে শুধু গ্রুপগুলো থাকবে, যত গ্রুপ আপনার রয়েছে। কথা বোঝা গেল, প্রথমটা হচ্ছে সব, দ্বিতীয়ত যে মেসেজগুলো আপনি দেখেননি সেটা গ্রুপ হতে পারে, চ্যাট হতে পারে, আর অনলি ফর গ্রুপের ক্ষেত্রে আপনি যতগুলো আপনার গ্রুপ রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন। এই হলো টোটাল ইনফরমেশান। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।